আসসালামু আলাইকুম জাহাঙ্গীর অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত এই ভিডিওতে আমি প্রাইমারি শিক্ষক সহকারী শিক্ষক নিয়োগে ভাইবা প্রার্থীদের জন্য কমন কিছু ভাইবাতে জিজ্ঞাসায়িত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেমন আপনি কেন প্রাইমারি শিক্ষক হতে চান এটার সবচেয়ে বেস্ট উত্তর কিভাবে দেওয়া যেতে পারে আপনাকে কেন এই চাকরিতে সিলেক্ট করা হবে একজন শিক্ষকের কি কি গুণাবলী থাকা উচিত? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এই ভিডিওতে থাকবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। যদি আজকে আমার চ্যানেলে বা পেজে প্রথম হয়ে থাকেন অবশ্যই লাইক বা ফলো দিয়ে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি অনেক উপকৃত হবেন। তো আসুন দেরি না করে এই আমি কেন প্রাইমারি শিক্ষক হতে চাই তার একটি উত্তর এভাবে দেয়া যেতে পারে যেমন একটা জাতি গঠনের মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। যে দেশে প্রাথমিক শিক্ষা যত বেশি শক্তিশালী সে দেশের উচ্চশিক্ষা তত বেশি উন্নত বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে আমি আমার মেধা ও শ্রোক দিয়ে সরকারের সেই উদ্যোগের বাস্তবায়নের একজন অংশীদার হতে চাই নিজের জ্ঞান ও আদর্শ অন্যদের মাঝে ছড়িয়ে দিতে চাই এজন্যই আমি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে চাই আবার এভাবে উত্তর করা যেতে পারে যেমন শিক্ষকতাই পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানজনক পেশা একজন ছাত্র তার শিক্ষকের কাছে আজবিনী ছাত্র সে একটি দেশের রাষ্ট্রপতি কিংবা হলেও তার শিক্ষকের সামনে গেলে সম্মানের সাথে মাথা নত হয়ে যায় ছাত্রই তার শিক্ষকের সামনে উঁচু করে দাঁড়ায় না আর এজন্যই আমি শিক্ষকতার এই মহান পেশায় আসতে চাই এর উত্তর আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হতে পারে যদি আপনার পরিবারে বাবা বা মা শিক্ষক হন অথবা আপনার দাদা বা নানা শিক্ষক ছিলেন সেই জায়গা থেকে আপনি বলতে পারেন যে আমি আমার বাবা একজন শিক্ষক আমার মা একজন শিক্ষক আমার নানা শিক্ষক ছিলেন আমি তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছি তারা যে আদর্শ লালন করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণের যে কাজটা করেছে ছোটবেলা থেকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি আমি আমার অর্জিত জ্ঞান দক্ষতা শিক্ষার্থীদের মাঝে মিলিয়ে দিতে চাই এবং উন্নত জাতি গঠনে আমি এর অংশীদার হতে চাই এভাবেও কিন্তু আপনি উত্তর দিতে পারেন অথবা আপনি এর উত্তর এভাবেও দিতে পারেন যে প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষা লেভেলের একদম প্রাথমিক স্তর আর এই চাকরিতে সাধারণত নিজের এলাকায় চাকরি করা হয় তো আমি যেহেতু নিজের এলাকায় গ্রামে থেকে হয়েছি সুতরাং ছোটবেলা থেকে আমার লালিত স্বপ্ন ছিল যে আমি গ্রামের বা আমার এলাকার মানুষের জন্য কিছু করব তো আমি মনে করি যে এই শিক্ষার মাধ্যমে গ্রামের বা এলাকার মানুষের জন্য কিছু করা সম্ভব উন্নত শিক্ষায় শিক্ষিত করতে এই জন্য আমি আমার এই পেশায় আসতে চাই এই ধরনের আরো অনেক উত্তর আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন তো আরো প্রশ্ন যেটা হতে পারে যে একজন প্রাইমারি টিচারের কোন তিনটি গুণ অবশ্যই থাকতে হবে বলে আপনি মনে করেন তো শিক্ষকের গুণের বলে শেষ নেই তো আপনি বেশ তিনটা যদি বলতে চান তাহলে এভাবে বলতে পারেন বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে অর্থাৎ শিক্ষক যে প্রাইমারি লেভেলের স্টুডেন্টদের যাদেরকে পড়াবে সেই বিষয়গুলো সম্পর্কে তাকে স্বচ্ছ ধারণা থাকতে হবে শিক্ষার্থীর সাথে তার মেশার সক্ষমতা থাকতে হবে সৃজনশীল এবং মননশীল হতে হবে এছাড়া আপনি আপনার মতো করে আরো কিছু ভালো পয়েন্ট খুঁজে নিতে পারেন তো আরো কিছু প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব তো যে বিষয়টা একটু বলবো যে আপনারা এই ধরনের যে কমন উপযোগী যে প্রশ্ন সহ ভাইবার জন্য আমি একটা সুন্দর নোট করেছি যেখানে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ মুক্তি বাহিনী সরকারের কাঠামো ইত্যাদি নিয়ে সুন্দর গোছালো একটা নোট করা হয়েছে যে আপনাদের এই অল্প সময়ে আর চাপ যাবে না যেগুলো আপনি একবার দেখলেই খুব সহজে করে করে নিয়ে সুন্দর যেখানে ট্রান্সলেশন ভাই বোর্ডে আপনারা জানেন একটা না একটা ট্রান্সলেশন কিন্তু প্রতিটা বোর্ডেই ধরেছে গুণিত করতে দিয়েছে দশমিকের গুণ ভাগ আহ সূত্র ইত্যাদি যেটা থেকে সুন্দর নোট করা হয়েছে একই সাথে মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে বহির্বিশ্বের ভূমিকা বুদ্ধিজীবী হত্যা ষোলোই ডিসেম্বর ইত্যাদি নিজের জেলা সম্পর্কিত তো প্রশ্ন করা হয় এই সব বিষয় নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আপনাদের সাজানো গোছানো একটা নোট তৈরি করেছি এটা যারা পেতে চান এবং একই সাথে এইটা সুন্দরভাবে ক্লাস নিয়ে আমি নিজেই ক্লাস নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে প্রস্তুতি নেবেন যেখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু জাতীয় চার নেতা মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনী ইত্যাদি বিষয় কিন্তু এই নোটে স্থান পেয়েছে তো আপনারা যদি এটা নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আরও স্থান পেয়েছে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের বিভাগ জেলা পরিস্থিতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান সরকারের অর্জন মেগা প্রজেক্ট তারপরে সাবজেক্ট ভিত্তিক সুন্দর গোছালো নোট যেখানে বাংলা ইংরেজি গণিত ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সহ আপনি যে সাবজেক্টের স্টুডেন্ট হন না কেন আপনাদের সাবজেক্ট ভিত্তিক প্রস্তুতিও তৈরি করে দেয়া হয়েছে তো আরো একটা প্রশ্ন আপনাদের জন্য করব করা হতে পারে ভাইবা যে একজন শিক্ষা হতে গেলে কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এরকম প্রশ্ন কিন্তু হতে পারে তো এর উত্তর হতে পারে যে একজন শিক্ষা হতে গেলে প্রথমে তাকে সার্কুলার বিধি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে নিজের মেধার পরিচয় দিয়ে চূড়ান্তভাবে টিকতে হবে এছাড়া শিক্ষা হতে গেলে ধৈর্যশীল হতে হবে আচরণে ভদ্র ও মার্জিত হতে হবে হতে হবে সৃজনশীল ও মননশীল নেতৃত্বের গুণাবলী থাকতে হবে কারণ আপনি যখন ক্লাস নেবেন তখন আপনি কিন্তু একজন নেতা ক্লাসের নেতা সো এই নেতৃত্বের গুণাবলী আপনার ভেতরে থাকতে হবে ছেলে মেয়েদের অনুপ্রাণিত করা যায় এমন একটি ছড়ার নাম বলুন ক্লাসে আপনার শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করা যায় এমন একটি ছড়ার নাম যদি বলতে পারে আপনার অনেক ছড়ার নাম আসে আপনি এটা বলতে পারেন যে আমরা সবাই রাজা আমাদের এই রাজারাজের এই ছড়া এটার নাম বলতে পারেন সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অবৈতনিক শিক্ষার কথা বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে শিক্ষার কথা বলা হয়েছে এটা বলা হয়েছে সতেরো নম্বর অনুচ্ছেদে এটা আপনারা প্রিলিতে অবশ্যই করে ফেলেছেন এটাও আরও একবার প্রস্তুতি নেবেন শিক্ষা রিলেটেড অনেক যে ইনফরমেশন ভাইভাতে জিজ্ঞাসা করা হতে পারে সেটা একটু প্রস্তুতি নেবেন বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়গুলোর সমস্যাগুলো কি কি আপনার দৃষ্টিতে প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো কি কি আপনি এইভাবে বলতে পারেন যে মানসম্মত শিক্ষকের অভাব অবকাঠামোগত দুর্বলতা শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের অভাব শিক্ষকদের কোচিং বাণিজ্য তো এই উত্তরগুলো যখন করবেন তখন কিন্তু পাল্টা এখান থেকে অনেকগুলো প্রশ্ন হতে পারে যে যদি বলে যে মানসম্মত শিক্ষকের অভাব তো এইখানে এই ল্যাকিংসটা কিভাবে ফিল হতে পারে তারপরে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণের অভাব আহ তারপরে শিক্ষকদের কোচিং বাণিজ্য আপনাকে বলতে বলা হতে বলতে পারে যে আপনিও তো কোচিং করবেন তখন তার উত্তর কিভাবে দিবেন ইত্যাদি